শুভ সন্ধ্যা, স্বাগত গানভাসি লাইভের আড্ডায়। আজ সকাল থেকে যদিও চতুর্দিকে এই কোনো কিছুই যেন চলছিল না, মানে সব কিছুই কিরকম বন্ধ হয়েছিল, আজ তো ভারত বন্ধ ছিল। কেউ হয়তো তাকে সমর্থন করেছেন, কেউ তার বিপক্ষে গেছেন, কিন্তু আমরা অনেকেই আজ বেশ জমিয়ে ছুটি কাটিয়েছি, বাড়িতে থেকেছি, আলস্যে এদিক ওদিক করেছি, হয়তো বা পছন্দের বই পড়েছি, গান শুনেছি। আর পছন্দের বই বলতে মনে পড়লো, পুজো এসে গেছে, অনেক বইয়ের পুজো সংখ্যা, মানে অনেক পত্রিকার পুজো সংখ্যা এসে গেছে হাতে, সেগুলোও ওলট পালট হয়েছে হয়তোবা। এখন সন্ধেটা জমিয়ে কাটবে আমাদের সঙ্গে, কারণ সন্ধেগুলো সেরকমই কাটার কথা। বুধ বৃহস্পতি শুক্র আমার সাথে সন্ধের আড্ডায় গানে গানে, আর আজ গানে গানে যিনি মাতিয়ে দিতে এসেছেন, তিনি এসেছেন হ্যাঁ বাংলাদেশ থেকে। যদিও গানের কোনো সীমারেখা হয় না যেমন, সেরকম আমাদের ভালোবাসার ক্ষেত্রেও কোনো রকম কোনো কাঁটাতারের বেড়া নেই। আমাদের ভালোবাসায়, ভাষায় এবং সুর গানে আমরা এক। তবুও দাদা এসেছেন বাংলাদেশ থেকে, তাকে স্বাগত জানাই একদম অপার হৃদয়ে। শান্তনু বিশ্বাস আমার আজকের অতিথি, বন্ধুদের হয়ে আমি জানালাম শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। দাদার সঙ্গে আড্ডা চলবে এবং গান তো চলবেই। শান্তনুদার সঙ্গে যারা আছেন তারা আমার খুব পরিচিত, আমাদের খুব পরিচিত, শান্তনুদার সঙ্গেই বরং আজ আলাপ হবে, সুতরাং আমি নামগুলো বলে দিই, মিহিরদা আর শীতাংশুদা। আমি তাই বললাম, আরে বাস, দুই ভাই একসঙ্গে। আর ওদের সম্পর্কে আর কি বলবো, আলাদা করে তো খুব কিছু আমরা বলছি না, মানে তোমাদের দুজনের। আর শান্তনুদার গানের কথা, গানের সঙ্গে এবং শান্তনুদার সঙ্গে একটু একটু করে আমাদের পরিচয় হবে এবং পরিচয় গাঢ় হবে, কিন্তু সেই কথা এবং সুর সবটাই শান্তনুদার, মানে নিজের গান নিয়ে আজ এসেছেন তিনি আমাদের মাঝখানে। অনুরোধের বদলে আজ বরং ভালো লাগার কথাটুকুই ফোনে শুনতে চাইবো বন্ধুদের কাছে। শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ। যে আকাশ ধরতে চাই তাকে ধরতে দাও, যে পথ চলতে চাই তাকে চলতে দাও, যে চোখ খুলে দেখতে চাই তাকে দেখতে দাও, যে ভালোবাসতে চায় তাকে ফাগুনের রং দাও, সূর্যের আলো দাও, পৃথিবীর যত গান সবটুকু নিয়ে ভালোবাসতে দাও, যে আকাশ ধরতে চায় তাকে ধরতে দাও, যে পথ চলতে চায় তাকে চলতে দাও, যে চোখ খুলে দেখতে চায় তাকে দে, যে ভালোবাসতে তাকে ফাগুনের রং দা, সূর্যের আলো দা, পৃথিবীর যত গা সবটুকু নিয়ে ভালোবাসতে দা, যে আকাশ ধরতে চাই তাকে ধরতে দাও। খোলা হাওয়া সারি সারি তাল তমা তুলছে, সে কর মাটিতে তার আকাশ ছোঁয়ার কথা বলছে, হাওয়া বইতে দাও, ঝড় হয়ে এলো মেলো করো,
বঞ্চিত লোক যত একে কাতারে জড়ো করো, তাদের ঘর মুখ করে দাও, হাত ভরে কাজ দাও, মাথা তুলে প্রাণ খুলে খোলা হাওয়ায় দুলে স্বর্ণ কমল হয়ে উঠতে দাও। যে আকাশ ধরতে চাই তাকে ধরতে দাও। নতুন করে পরিচয় হওয়ার প্রথম গানটাতেই এটা কি বলা যায়? এই গানটার কথা বলতে গেলে কি বলবো, মানে কিরকম সময় এই গানটা তৈরি হয়েছিল দাদার কাছে? এটা সময় না, এটা হচ্ছে আমরা যারা সং রাইটার এবং সিঙ্গার, আমরা কেন গান করছি সেই কারণগুলো খুব পরিষ্কার থাকা দরকার। আমি, আমার চারপাশ, আমার চারপাশের মানুষ, আমার ভালো লাগা, আমার দেশ, আমার সমস্তটা নিয়ে, আমার চারপাশের সবটুকু নিয়ে আমি আমার গান এবং আমি, আর শিল্পী হিসেবে আমার দায় সেখানে গানের প্রতি এবং আমার চারপাশের জীবনটার প্রতি। তো সেই সব কিছুরই প্রতিফলন আমার গানের মধ্যে আসবে। সেখানে ভালোবাসাও একটা উপজীব্য বিষয়, প্রধান বিষয়, কিন্তু সেটাই একটা মানুষের জীবনের সবটুকু নয়। চারপাশের মানুষগুলো খেতে পাচ্ছে কিনা, আমি যে বেঁচে আছি, আমি যে আছি, আমি তো একা নেই, আমি সবাইকে নিয়েই আছি, তো তাদেরই একটি প্রভাব এসে পড়ে। একদমই, ঘর থেকে বেরোলেই অনেক কিছু চোখে পড়ে, আমি তো চোখ বন্ধ করে পারি না, আমরা কেউই পারি না। গানগুলো তাই, মানে ওভাবে গানগুলো বেরিয়ে আসে গল্পের মতো করে একটা বিষয় নিয়ে। ঠিক, আমার অবস্থান বোঝায়, আমাকে বোঝায়, আমার চারপাশটা বোঝায়, মানে যেটা নিয়ে আমরা আছি সেই সমস্তটাই উঠে আসে গানের মধ্যে। আমরা এরকম গান নিশ্চয়ই শুনবো দাদার কাছে। তার আগে বন্ধু কেউ আছেন সঙ্গে, দেখি কে আছে। হ্যাঁ, হ্যালো, হ্যালো, শুভ সন্ধ্যা, কে বলছেন? হ্যাঁ, শুভ সন্ধ্যা, আমি মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ আরিফ বলছি। বলুন। হ্যাঁ, শান্তনু স্যারের গান তো খুবই ভালো লাগছে, তার থেকে তো রিকোয়েস্ট করা যাবে না শুনলাম। না, আপনি শান্তনুদার গান শুনেছেন আগে? আপনি আচ্ছা আচ্ছা, বেশ, না শান্তনুদার গানের অনুরোধ করা যাবে, কিন্তু তার বাইরে অন্য গানের অনুরোধ আজকে না করাই ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পছন্দ মতো গান হোক আমরা। বেশ, আপনি সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। আমরা আবার গানের দিকেই যাব, কিন্তু কিভাবে, মানে আমরা সবাইকে সাধারণত কিরকম দেখি যারা গান গাইতে পারেন, গলায় সুর আছে, ছোট থেকে গান শিখেছেন, রেওয়াজ করেছেন, গান গাইবো ভেবে বড় হয়েছেন, তারা তো নিজে গান তৈরি করে গাইবো এমনটা ভাবেন অনেক পরে বা কোনো একটা কারণ বশত। আপনার ক্ষেত্রে কোনটা? আমার ক্ষেত্রে একেবারেই ভিন্ন, আমি তো গান শিখেছি, কিন্তু একেবারে স্কুল বয়স থেকেই আমাকে যিনি প্রভাবিত করেছেন তিনি আমার শিক্ষক ব্রাদার হ্যামেল। আমি একটা মিশনারি স্কুলে, ক্যানেডিয়ান মিশনারি স্কুলে পড়াশোনা করেছি, তো সেখানে ফাদার্স এবং ব্রাদার্স শেখাতেন ক্যানেডিয়ান। এই ব্রাদার হ্যামেল ছিলেন একজন মানে সঙ্গীত, বিশ্ব সঙ্গীতটা আমি তার মধ্যে দেখেছি। তিনি আমাকে খুব ভালোবাসতেন কারণ আমি গান গাইতাম, আর তারা ডরমেটরিতে থাকতেন এবং তার রুমে আমার অবাধ যাতায়াত ছিল, এবং সেখানে আমি প্রথম বিশ্ব সঙ্গীতের সঙ্গে পরিচিত হই, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, ফোক, কান্ট্রি মিউজিক। এবং তিনি আমাকে বোঝাতেন কোনটা কি, প্রথম চাইকাভস্কি আমি ওখানে শুনি, প্রথম বাক আমি ওখানে শুনি, কিছু বুঝি না, নতুন করে, মানে তখন একটা ফোক প্রথম, এবং গানটি আমি গাইব। আমি প্রথম ওনার ওখানে 1900, তখন ক্লাস ফোরের ছাত্র, শেষের দিকে 1964 শেষের দিকে তিনি আমাকে একটি গান শোনান, আমি খুব অভিভূত হয়ে যাই সেই বাচ্চা বয়সে। তিনি বলেন, দেখো এই গানটি বেরিয়েছে 1963 সালে, লেখক 62 সালে লিখেছেন, 10 মিনিটে প্রথম দুটো স্তবক লিখে ফেলেছেন এবং 63 সালে রেকর্ডিং করেছেন, এবং জানো এই গানটা একসময় তুমি দেখবে এই গানটা সারা পৃথিবী জয় করবে। সেই গানটি আমি শুনেছি এবং মনের অবচেতনের মধ্যে গানটি ছিল। 2000 সালে সেই লোকটি তখন পৃথিবী বিখ্যাত, 2000 সালে আমি সেই গানটি লিখি এবং হোমেজ টু দ্যাট আর্টিস্ট
ট্রিবিউট টু দ্যাট টু দ্যাট গানটা কি ছিল জানতে চাই শিল্পী ছিল বব ডিলন ওকে আর গানটা ছিল ব্লোয়িং ইন দ্য উইন্ডস ওহো তো এই গানটি বাংলায় করেছেন তো সেই গানটি আমি এখন করিয়ে দিলে হ্যাঁ আমরা শুনতে পারি আমি কি তার আগে একটু ছোট্ট খবর বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চাইবো সেটা হচ্ছে পূজো আসছে পূজোর আর কটা দিন বাকি আমরা মোটামুটি আঙুল গুনতে শুরু করে দিয়েছি নানান তোড়জোড় চলছে আমরা তারা মিউজিক কিন্তু একটু পিছিয়ে নেই রেডিও মির্চির সঙ্গে তারা মিউজিক একসঙ্গে পূজোর সময়টায় অনেক দিন ধরে এক ঝাঁক নতুন অনুষ্ঠান নিয়ে আসতে চলেছে যার মধ্যে একটি হচ্ছে মির্চি এই সময়ের সেরা ব্যান্ড আর তার জন্য যারা উৎসাহী মানে যে সমস্ত ব্যান্ড সেখানে পার্টিসিপেট করতে চাও তাদেরকে 23 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু আমাদের কাছে তোমাদের নাম পাঠানোর ব্যবস্থা করতে হবে এটা পূজোর ব্যান্ড হান্ট বলে দেওয়া ভালো এবং সেরা যে ব্যান্ড হবে তারা কিন্তু গাওয়ার সুযোগ পাবে সেলিব্রিটিদের সঙ্গে বিশিষ্ট শিল্পীদের সঙ্গে তারা মিউজিকে এক ঘন্টার অনুষ্ঠান করার সুযোগও কিন্তু তার সঙ্গে থাকছে সুতরাং আমরা আছি তোমাদের সঙ্গে আমরা দেখা হচ্ছে নিশ্চয়ই তোমরা তৈরি হতে থাকো এবং আগে তার আগে নামটি রেজিস্টার করো তার জন্য ফোন করো 4409833000 নম্বরে অথবা যদি SMS পাঠাতে চাও তাহলে রাইট মেসেজ অপশনে যাও টাইপ করো DEBI স্পেস দাও দিয়ে টাইপ করো BAND ব্যান্ড পাঠিয়ে দাও 5488888 মানে 5888 নম্বরে আমরা তাহলে অপেক্ষায় থাকি তোমাদের তবে গানের জন্য অপেক্ষা নেই বব ডিলনের সেই ব্লোয়িং ইন দ্য উইন্ডের অনুসরণে প্রথম স্পষ্টতাই তার পরেরটা আমার কথা তারপরে নিজের হাতটাকে ছুঁয়েছো উত্তাপ নিয়েছো ছড়িয়ে দিয়েছো চারিদিকে আমি শীত চাদর খুলে কুয়াশায় পাপ চলেছি তোমার হাতটাকে ছুঁয়েছো উত্তাপ নিয়েছো ছড়িয়ে দিয়েছো চারিদিকে আমি শীত চাদর খুলে কুয়াশায় পাপ ফেলে চলেছি তোমার অভিমুখ যে জীবন শুধু আটে পৌরে তাকে বইছ কেন এমন করে নামাও তাকে একেবারে বেঁচে ওঠা নতুন করে গাছেরা দাঁড়িয়ে নতুন আমি চলেছি তোমার হাতটাকে ছুঁয়েছো উত্তাপ নিয়েছো ছড়িয়ে দিয়েছো চারিদিকে আমি শীত চাদর খুলে কুয়াশায় পাপ ফেলে চলেছি তোমার নাগরিক অভ্যাসে ক্লান্ত গলা ছেড়ে গাই না তো কান্ত প্রতিটি মানুষ তাই জানত তার ভেঙে পড়া মনের প্রান্ত বিলবোর্ডে মুখ যাই থেকে আমি চলেছি তোমার অভিমুখে হাতটাকে ছুঁয়েছ উত্তাপ নিয়েছ ছড়িয়ে দিয়েছ চারিদিকে আমি শীত চাদর খুলে কুয়াশায় পাপ ফেলে চলেছি তোমার অভিমুখে চলেছি তোমার অভিমুখে
চলেছি তোমার অভিমুখে। কোন সময়ে কোন কথা বা কোন সুর যে আমাদের কোথায় ছুঁয়ে যায়, যারা সেটাকে পরবর্তী সময় নিয়ে আসতে পারে নিজের গানে বা নিজের সুরে, তারা কতটা ভাগ্যবান। আসলে আমরা তো পারি না, শুনি তো আমরাও। আমরা অনেকের কাছে, মানে আমি তো অনেকের কাছে ঋণী এভাবে মনে হচ্ছে, এভাবে বহু মানুষের কাছে ঋণী। মানে উস্তাদ জি তো আছেন, তারপরেও যে কত মানুষের কাছে গান শিখেছি, কত কিছু শিখেছি এবং এখনো শিখছি। শেখার কথাটা একটু শুনবো। এখনো শিখছি যে মানে শুরুটা কার হাত ধরে হয়েছিল গান শেখা? আমার উস্তাদ জি ছিলেন উস্তাদ নীরদ বরণ বড়ুয়া, তার কাছে শিখেছি। কিন্তু নাই ব্রাদারদের কথা শুনলে পাদা, তারা তো ছিলেন, তারা তো ছিলেন, মানে পরক্ষে তো আরো অনেকে আছেন। ব্রাদার হ্যামিল যিনি ছিলেন, হি ওয়াজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। কারণ উনি আমার হাত ধরে নিয়ে যেতেন, নিয়ে উনি অ্যাকর্ডিয়ান বাজাতেন এবং বলে তুমি গান করে আমি শোনাই তোমাকে, কিংবা তুমি করো। এবং তিনি আমাকে পথটা দেখিয়েছেন, মানে বিশ্বসঙ্গীতের সেই সময়, সে ছোটোবেলায়। তখন হয়েছে কি, শুধু গান না, সঙ্গীতের প্রতিও আমার একটা আকর্ষণ, ভালো লাগা তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছিলো। আর এমনিও ধ্বনির প্রতি আমার একটা আকর্ষণ সবসময় ছিল, যে কোনো ধ্বনি সঙ্গীত। তো বেড়ে ওঠাটা এরকম, গ্রামে খুব ঘুরেছি, আমাদের গ্রামগুলো খুবই সুন্দর। তো এমনিতে বাড়ি কোথায় দাদা আপনার? আমি চট্টগ্রামের। চট্টগ্রামের, আচ্ছা। আর আমি খুব উৎকর্ণ হতাম। আমি, আপনি নিশ্চয়ই শান্তিনিকেতন গেছেন, আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা, আপনি যখন শালবীথি দিয়ে হাঁটছেন তখন হাওয়া বইছে মর্মর ধ্বনি একরকম, আপনি যখন আম্রকুঞ্জর দিকে হাঁটছেন তার আওয়াজ আলাদা, ভিন্ন। ওই যে সুর, সুরের যে ভিন্নতা, আমি এগুলো খুব, আমাকে খুব আপ্লুত করে, আমাকে খুব মানে আকুল করে এই কথা। তো শেখার ব্যাপারগুলো এরকমই, মানে এভাবেই এভাবেই শেখা আসা। এটা একটা করি, এটা গান করি, এটা জ্যাজ ফর্মে। বেশ, এক বন্ধুর সঙ্গে কি একটু তার মাঝখানে কথা বলে দেবো? আছেন কেউ অপেক্ষায়? কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, আমি সন্তোষপুর থেকে তীর্থ বস্তি রায় বলছিলাম। আমি একটু শিল্পীর সঙ্গে কথা বলতে চাইছি। বাবা, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি খুব ভালো অনুষ্ঠান করছো। প্রথম গানটা অত্যন্ত পছন্দের আমার, যেটা গেয়েছো। আচ্ছা, থ্যাংক ইউ। খুব ভালো, সুন্দর শুরু করেছো। এবং চিরকুট থেকে যদি, আমার রিকোয়েস্ট, তুমি যদি চিরকুট থেকে একটি ভালো গান গাও, চিরকুট তোমার অ্যালবাম থেকে একটি ভালো গান গাও। এবং তোমার নতুন অ্যালবাম যেটা বেরোচ্ছে, সে বলতে গেলে যেটা পোস্টম্যান, শুনছো? হ্যাঁ শুনছি। হ্যাঁ, পোস্টম্যান অ্যালবামের থেকে টাইটেল সংটা যদি গাও, খুব ভালো লাগবে। আচ্ছা, সেটা আচ্ছা করবো, চেষ্টা করবো যদি। আচ্ছা বেশ, এই গানটা পোস্টম্যান থেকে। এটা তো ভীষণ ভালোবাসার একটা আবদার এসছে, নিশ্চয়ই সেটা রাখবেন দাদা। কিন্তু তার আগে যে আমাদের একটু, মানে আমাকে একটু অপ্রিয় কাজ করতে হবে, মন খারাপ করবেন না, আমি একটু বিরতির কথা বলতে চলেছি, কারণ বিরতি নিতেই হয়, আমাদের অনুষ্ঠানের অঙ্গ সেটা। ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ফিরে এসেছি বিরতির পর। প্রায় থামিয়ে দিয়েছিলাম, শান্তনুতে একটি গান শুরু করার কথা বলে ফেলেছিলেন, জ্যাজ স্টাইলে তৈরি একটি গান, এক্ষুনি শুনতে হবে, না হলে আমার খুব মানে একটা অপরাধ বোধ কাজ করছে। এখানে আমরা কজন বসে আছি, গানটা শিরোনাম হচ্ছে এখানে আর ওখানে, মানে আমরা হলাম এখানে আর রিনি হচ্ছে ওখানে। এখানে আমরা কজন বসে আছি, ওখানে করছে ওরা বাজিমা, ওখানে মিষ্টি মিষ্টি সুখ মৌমাছি, এখানে আমরা কজন খালি হাত, এখানে আমরা কজন বসে আছি, ওখানে করছে ওরা বাজিমা, ওখানে মিষ্টি মিষ্টি সুখ মৌমাছি, এখানে আমরা কজন খালি হাত।
ওখানে ঝলমলে রোদ জোচ্ছো না, ওখানে ছাই ধরো যদি হবে সোনা, ওখানে ঝলমলে রোদ জোচ্ছো না, ওখানে ছাই ধরো যদি হবে সোনা। এখানে বহুদিন বৃষ্টি পড়ে না, এখানে আমরা কজন অকস্মাৎ, এখানে আমরা কজন বসে আছি, ওখানে করছে ওরা বাজিমাত, ওখানে মিষ্টি মিষ্টি সুখ মৌমাছি, এখানে আমরা কজন খালি। ওখানে দুলছে সেগুন মঞ্জুরি, ওখানে রোদ ছায়া করছে লুকোঝুরি, ওখানে দুলছে সেগুন মঞ্জুরি, ওখানে রোদ ছায়া করছে লুকোঝুরি, ওখানে খুঁজেও পাবে নয়ন হারি, এখানে আমরা কজন নুন ভাত, এখানে আমরা কজন বসে আছি, ওখানে করছে ওরা বাজিমা, ওখানে মিষ্টি মিষ্টি সুখ মৌমাছি, এখানে আমরা কজন খালি। একদম, মানে একটু আগে অনির্বাণ একটা কথা বলেছে, অনির্বাণ আছে আজ ক্যামেরায়, যে আমরা এখানে দুটো গান শুনেছি এখনো পর্যন্ত দাদা, যেটা আমাদের গান আজকাল অনুষ্ঠানে বাজানো হয়, এবং আমাদের একটা আগ্রহ তৈরি হয়েছিল, আমাদের একটা ইচ্ছে তৈরি হয়েছিল আরও গান শোনার এবং আলাপ করার শিল্পীর সঙ্গে। আর কোথাও একটা ওই যে অন্যরকম বলেছিলাম, সেইটা কিন্তু বারবার করে বোঝা যাচ্ছে যে একটু আলাদা, কোথাও একটু অন্যরকম। এবং পুরো রুটিনটা শুনলে দাদার দিনের, আমার মনে হয় আমি জানি না কী করে আমরা সবাই খুব কী করে, আচ্ছা আপনি এত কিছু করে কী করে গানটা তাহলে আপনি করেন কী করে, আমরা সবাই বলেছি ঘুরে ফিরে ব্রেকের সময়। তো সেই গল্পও শুনবো, কিন্তু তার আগে বন্ধু কিছু বলতে চান। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুভ সন্ধ্যা। হ্যাঁ শুভ নাগরিক, উদ্ভ্রান্ত নাগরিক সন্ধ্যা দিনীকে এবং শান্তদাকে। আর এত ভালো লাগছে, আমরা একটা খুব দুঃসহ মুখে দিয়ে যাচ্ছি, তো এর মধ্যে মানে শান্তদার গানটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে। একে থেকে ভালো লাগা বলবো না, ভেতর থেকে চরম একটা বিভ্রান্তি, একটা উদ্ভ্রান্ত মনকে আমি সান্ত্বনা কোথার থেকে যেন একটা সান্ত্বনা পাচ্ছি। ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান, আর এটুকুই চাই, মানুষের হাতে হাত থাক যে গানগুলো সান্ত্বনা গাইছে, এটুকুই চাই। বাহ খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ। শান্তনুদা খুব মুগ্ধ হয়ে কথা শুনছিলেন, তাই আর কিছু বলেননি। যিনি ফোন করেছিলেন তার নাম কথা, কথা মুখোপাধ্যায়। আচ্ছা, মানে তার কাছ থেকে ভালো কথাই আমরা আশা করতে পারি। অনেক ধন্যবাদ। হ্যাঁ অনেক ধন্যবাদ, ঠিক তাই। আচ্ছা আমরা গানের দিকে তো যাবই, কিন্তু এই যে আমি বলছিলাম না যে তখন ব্রাদার হ্যামলের কথা হলো, ওয়েস্টার্ন ক্লাসিক্যালের সঙ্গে নিশ্চয়ই আরো অনেক গান শোনা, মানে নিজের, মানে আমি মনে করি যেটা ওই ওস্তাদ বড়ে গুলাম আলী খাঁ শ্রীমতী সন্ধ্যা মুখার্জিকে বলেছিলেন, তিনি গান শিখছেন, বলেছিলেন দেখো গানের ক্ষেত্রে হচ্ছে 80% শোনা আর 20% তালিম। ঠিক, আমি তাই মনে করি যে শ্রুতিকে ঠিক করার জন্য প্রচুর গান, প্রচুর গান শুনতে হবে, এবং প্রচুর গান শুধু না, সঙ্গীতটাকেও সঙ্গে সঙ্গে অনুধাবন করতে হবে। আসলে আমার সেই সৌভাগ্য হয়েছে, আমি একেবারে ছোটোবেলা থেকে যেহেতু আমার প্রচণ্ড একটা ভালো লাগা ছিল, প্রচণ্ড ভালোবাসা ছিল, মানে আমি একেবারেই আবিষ্ট হয়ে যেতাম গানে। আর আমার সত্যিকার গুরু হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যদি আমি রবীন্দ্রনাথের গান করি না, কিন্তু কেন বলছি, কারণ আমার কাছে ওনাকে এত বুদ্ধিমান মনে হয় যে বাংলা গানের যে মেলোডিক স্ট্রাকচার, সেখানে তিনি অসামান্য কথা বুঝিয়েছেন, এবং তিনি বুঝতে পেরেছেন যে রুচিশীল শিক্ষিত বাঙালি কিন্তু কথাটাকে প্রাধান্য দেবে, এবং শেষ বয়সে কিন্তু সেই কথাটা তিনি বলেছেন যে কথাটাই হচ্ছে মূল, কারণ সেটাই অগ্রসর মনস্ক শ্রোতাকে জাগ্রত করবে, সচেতন অগ্রসর মনস্ক শ্রোতাকে। তাই আজও পর্যন্ত রবীন্দ্রনাথের গান কীরকম সাবলীল এবং জাগ্রত, তো
তো তাকে মেনে নেওয়াই ভালো আসলে, সুবিধা হচ্ছে তাকে সর্বাগ্রে রাখাই ভালো, মেনে নিয়ে তাকে অনুসরণ করে তার কাছ থেকে নকল টকল করে নিয়ে যতটুকু হয় শব্দ শব্দ নিয়ে, তাতে করে কিন্তু কোনো তাতে কিন্তু গৌরব আছে, একদম লজ্জা নেই, লজ্জা নেই একশোবার, ঠিক তাই। আচ্ছা আমরা আবার একটা গানের দিকে যাই, আমরা এর মধ্যে তিন রকম মানে মেজাজ চলে এসেছে, একটা গান করি, হ্যাঁ হ্যাঁ ভাগ্নের একটু আবদার ছিল দুটো গান করেছি আমি, ওই এখানে আমরা সবাই বসে আছি না, সেটা পোস্টম্যানের একটা গান, কিন্তু পোস্টম্যানের বোধহয় টাইটেল ট্র্যাক শুনতে চাইলো, টাইটেল ট্র্যাকটা বড় তো ওটা পরে দিকে আমি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে আমি ধরে দিলাম এটা বলছি কি, এটা ওই আমার গান যারা ভালোবাসে খুব ভালোবাসে এবং আমার খারাপ গানকেও যারা ভালো বলে আছে না এরকম, খুব ভালো খুব ভালো, কিন্তু ওদের আমাকে নিয়ে একটা কমপ্লেইন আছে, ওই শান্তনু তুমি ভীষণ প্রচার বিমুখ, দেখো গানটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে, আমি বললাম দেখো নিজেরে করিতে গৌরব দান নিজেরে কেবলই করি, না 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 ওসব রবীন্দ্রনাথের নৈতিক কথাগুলো এখন চলে না, দেখো বিজ্ঞাপন ছাড়া কিছুই হয় না, তো বিজ্ঞাপন দরকার, তোমার গানের প্রচার দরকার, প্রসার দরকার, এরকম ওদের জন্য আমি একটা গান করেছি, সেটা এখনো সংকলিত হয়নি, তো গানটা আমি আমরা এখানেই শুনবো, আচ্ছা বেশ, প্রচারে প্রসার প্রচার সর্বস্ব, নইলে আশা যা কিছু করছ, প্রচারে প্রসার প্রচারে প্রসার প্রচার সর্বস্ব, নইলে অসার যা কিছু করছ, লোকে যদি না জানবে না শুনবে না চিনবে ও গান হবে ছাই ভস্য, প্রচারে প্রসার প্রচার সর্বস্ব, নইলে অসার যা কিছু করছ, যোগাযোগ চেনা শোনা হতে হবে ঠিক, হোক প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক, যোগাযোগ চেনা শোনা হতে হবে ঠিক, হোক প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক, তা যদি করতে পারো দুয়ে দুয়ে যোগ করো, হাতের মুঠোই সারা বিশ্ব, প্রচারে প্রসার প্রচার সর্বস্ব, নইলে আশা আর যা কিছু করছ, নিজেরে কর গৌরব দান, বিজ্ঞাপনের যুগে তাতে সম্মান, নিজে নিজেরে কর গৌরব দান, বিজ্ঞাপনের যুগে তাতে সম্মান, ছোট্ট বালিতে কণা জেগে উঠবে কিনা ভেবে দেখো, তা না হলে নিঃস্ব, প্রচারে প্রসার প্রচার সর্বস্ব, নইলে অসার যা কিছু করছ, লোকে যদি না জানবে না শুনবে না চিনবে ও গান হবে ছাই ভস্য, প্রচার প্রসার প্রচার সর্বস্ব, দারুন একদম, মানে উপযুক্ত জবাব হয়েছে কথাটা ঠিক না, কিন্তু হ্যাঁ
না, এটাই তো যুগের ধর্ম, সেটা খানিকটা মানে আমি না মানতে বলছি না, কিন্তু যেমন রিনিকে সবাই চেনে, সারা বিশ্ব চেনে, বন্ধু কি বলেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, কে বলছেন? আমি বেলগড়িয়া থেকে নীলোৎপল চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, শিল্পীরা আজকে দারুণ গাইছেন, খুব সুন্দর গাইছেন শান্তনুবাবু। এই প্রথম আমি দেখছি যে দিবাইন প্রোগ্রাম, তা উনি, আমি তো ওনার সাথে কথা বলতে পারি? নিশ্চয়ই বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ শান্তনুবাবু, হ্যাঁ বলছি যে আপনি, আমি একটু বিশেষ করে যেহেতু আপনাকে ইন্টারাক্ট করছি আর কি, আপনি কি চট্টগ্রামে কোথাও ছিলেন? হ্যাঁ চট্টগ্রামে ছিলেন, তাই তো? আচ্ছা, আমার ওখানে চট্টগ্রামে বাড়ি। ছিলেন না মানে এখনো আছেন? আছি, কর্মসূত্রে, মানে জন্মসূত্রে এবং কর্মসূত্রে ওইখানেই আছেন। আচ্ছা, তো তাহলে তো খুবই ভালো হলো। যাই হোক, আমি অবশ্য কর্মসূত্রে এখানেই আছি, সে আমি এখন অনেকদিন ছেড়ে এসেছি, তো দেশের কথা মনে পড়ে যায়। দেশের কথা মনে পড়ে যায় বলেই আপনাকে আমার খুব ভালো লাগছে আর কি, দেশের কথাই মনে পড়ছে আপনাকে দেখে। আপনি যে দেশের গান কিছু জানেন নাকি? তাহলে সেটা আমি অনুরোধ করা ভালো না, যদি আমার ছবি আমি দেশের গান যদি কিছু বলেন, গানগুলো তৈরি হওয়ার পিছনেই তো কোথাও দেশ আছে জড়িয়ে, তাই না? মানে একদম শুরুতে বলেছেন যে সবকিছু নিয়েই তো আমি, আর তাই নিয়েই তো আমার গান, তো তার মধ্যে সেই দেশ আছে, সেই দেশের প্রকৃতি আছে, সেই দেশের মানুষজন আছে, ওইভাবে তো দেশের গানও হচ্ছে। আর প্রচারের কথায় আমার একটা কথা মনে এলো, যে নীতি বিসর্জন দিয়ে নয় কিন্তু একটু না, মানে সবার মধ্যে পৌঁছলে অসুবিধে কোথায়? যেমন আজকে পৌঁছে যাচ্ছে অনেকের মধ্যে, সেটা একটা বিশাল ব্যাপার। কিছু কিছু মানুষ ওরকমই থাকে, আসলে এটাও চরিত্রের অন্তর্গত একটি বিষয়, যে ব্যাপক বিশাল মানুষের মানে মানুষ দেখে স্টার করছে, দেখছে এই যাচ্ছে, কেমন যেন লাগে, মানে একটু ভিড়ের মধ্যে মিশে থাকতে ভালো লাগে, হয় এরকম যে জনারণ্যে একা, জনারণ্যের মধ্যে মিশে গেলাম, আলাদা করে নয়, ওদের মধ্যে মিশে, ওদের একজন, ওদের একজন হয়ে, ওটা ভালো লাগে, সবসময় ভালো লাগতো। মানে বিশেষ হয়ে ওঠার মধ্যে আসলে আমার কোনো আনন্দ নেই, সবার মধ্যে থাকার ভেতর মনে হয় একটা বিপুল আনন্দ, এটা আমার, আমি জানি না, আমি এম করেই ভাবি। আচ্ছা বেশ, আমরা তো আজকে সেই ভাবনাটাই মানে ভাগ করে নেব এবং সেই রকম ভাবে এই সন্ধ্যাটা কাটাবো ঠিক করেছিলাম। এবার কি গান এটা দেখি। এই গানটা ছোট গাই, এটাও চিরকুট অ্যালবামের অ্যাপশন। একদিন সবাই দুঃখ ভুলে বলবে এসো, এত কেন ছোটাছুটি, বলবে একটু খানি বসো। একদিন সবাই সূর্যমুখী রোদের বাগানে আলোর উঠতে সবে কনক চাপা কানে কানে, একদিন সবাই দুঃখ ভুলে বলবে এসো, এত কেন ছোটাছুটি, বলবে একটু খানি বসো। একদিন সবাই সূর্যমুখী রোদের বাগানে আলোর উঠতে সবে কনক চাপা কানে কানে, পাতার কুচে কাওয়াজে ভোরের পাখিরা দল বেঁধে উড়েছে আকাশে, তোমাদেরও সাথে নেবে বিপুল বিশাল হবে, আমিও থাকবো পাশে পাশে,
পাতার কুচে কাওয়াজে ভোরের পাখিরা দল বেঁধে উড়েছে আকাশে, তোমাদেরও সাথে নেবে বিপুল বিশাল হাব, আমিও থাকব পাশে পাশে। স্বপ্ন জালে অন্তরালে গভীর করে ভালোবেসো, একদিন সবাই দুঃখ ভুলে বলবে এসো। বাহ, কথাগুলোর মধ্যে কোনো একটা এমন সহজ কিছু আছে, মানে কি বলবো, তাই না? মনে হচ্ছে না তোমাদের যে খুব সহজ করে বলা, এটার বোধহয় বেশি একটা পৌঁছানোর জন্য মানে আমারই কথা আর কি। হ্যাঁ, তাই মানে এই এইটা একটা খুব, এখানে এই শ্রমটা পণ্ডশ্রম হয় না যখন। হ্যাঁ ঠিক, তাই যখন অন্যরাও হয়তো। আচ্ছা, চিরকুট অ্যালবামের কথা এলো, ও ভাগ্নেও বলল এখানে আমি একটা অন্য প্রসঙ্গ গানে যাওয়ার আগে, নিজের যখন জিনিস তখন মানে গানগুলো যখন নিজেরই, সবকটাই তো নিজের সন্তানের মতো। হ্যাঁ, তার থেকে বেছে না যে না ওটা করবো না, থাকে এটা করবো, এটা কঠিন কাজ না? খুব কঠিন কাজ, কারণ সময়টা তো একটা জায়গার মধ্যে বাঁধা, বড় নির্দিষ্ট, তার মধ্যে আমরা কথাও বলবো, বিজ্ঞাপন আছে, সবকিছু মিলিয়ে এই কাটছাট করাটা মনে হয় খুব উদারতার মানে কি বলবো বিষয়টাই। আচ্ছা এটা থাকে, এটাকে দরকার নেই, ওটা ও এটা নয় ওটা বলাটাই তো মানে সেই নতুন গান শোনাবার খুব ইচ্ছে, যেমন এখন যে নতুন অ্যালবামে এই গানটা না, তা না নতুন গান শোনাবার জন্য না, এই গানগুলো যেহেতু আমাদের প্রায় অধিকাংশই নতুন হয়ে আসছে, আমরা যারা এই মানে কলকাতার মানুষজন আমাদের কাছে, কিন্তু আমরা যতই বলি ইন্টারনেটের দৌলতে অনেক গান এসে পৌঁছয়, কিন্তু অ্যালবাম সব যে হাতে এসে পৌঁছয় চাইলেও এটা কিন্তু নয়। হ্যাঁ, সুতরাং আমাদের কাছে অধিকাংশ গানই আমরা প্রথমবারই শুনছি নতুন গান। আমার একটু আদান প্রদান হলে ভালো হতো, ঠিক তাই, কিভাবে হয় আমি জানি না, মানে নিশ্চয়ই এই জিনিসটা যদি করতেন যারা কর্তৃপক্ষ যারা আছে, একদমই, মানে অন্তত সাংস্কৃতিক যে আদান প্রদান, গানের আদান প্রদান, সবকিছুরই আদান প্রদান যদি হতো, যদি ভিসাটা তুলে দেওয়া যেত, যদি হুট করে দৌড়ে আমরা চলে আসতে পারতাম, দৌড়ে আপনি চলে যেতে পারতেন, একদম ঠিক, আমি বললাম চলুন রাঙামাটি নিয়ে যাব। হ্যাঁ, আহা কি ভালো হতো। আচ্ছা, বন্ধু বোধহয় এসে গেছিলেন, আছেন কি সঙ্গে? হ্যালো হ্যালো, আমি তরুণ ঘোষ রাঁচি থেকে বলছি। শুভ সন্ধ্যা, বলুন। শুভ সন্ধ্যা, গানভাসী লাইফের সবাইকে শুভ সন্ধ্যা আপনাকেও। আমি আজ সকালের আমন্ত্রণে প্রায় ফোন করি। আজকে প্রথম এখানে কথা হলো। হ্যাঁ, আজকে আপনার সাথে এখানে কথা হলো, ভীষণ ভালো লাগছে শান্তনু। এক দুটো লাইন আমি বলতে চাই। স্কুলের ঘন্টা বাজলে পরে মনটা কেমন করে গো, মনটা কেমন করে, অঙ্ক কেমন বসে না, ভূগোলেতে গোল, বাংলা আমার হ্যাংলা স্বভাব, এই দুনিয়ার বোল। এটা আমার নিজেরই লেখা। অনেক ধন্যবাদ ভাগ করে নেওয়ার জন্য, আপনি সঙ্গে থাকবেন, বন্ধুরা সঙ্গে থাকেন, এবং আজকে যে আমাদের কথা রেখে ভালো লাগার কথাই বলছেন, অনুরোধটা করছেন না। আচ্ছা, আরেক বন্ধু আছেন, তার সঙ্গে একটু ছোট্ট করে কথা সারবো। হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা, আমি রত্না দাস বলছি আলিপুর থেকে। হ্যাঁ, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, খুব তোমার উপস্থাপন, আমি তুমি বলছি, তোমার থেকে আমি অনেক বড়। হ্যাঁ হ্যাঁ, বলুন। তোমার উপস্থাপনা খুব ভালো লাগছে, ভালো লাগে রোজই। আর স্পেশালি আজকে শিল্পীকে আমি অভিনন্দন জানাচ্ছি, ওনার গান আমাদের খুব স্পর্শ করেছে। থ্যাংক ইউ। আর একটু ওনার জীবন, জীবনের সময় কি কোথায় উনি শিখেছেন এগুলো একটু যদি বলেন, এখন কোথায় আছেন, তাহলে খুবই মানে ভালো। শেখার কথাটা বলেছেন, বরং এখন কোথায় আছেন সেইটা সবার সঙ্গে বলা হয়নি, আমরা জেনেছি সেই কথাটা শোনাতে পারি। কিন্তু তার আগে একটা গান, নতুন গান শোনাবেন বলেছেন শান্তনুদা, শুনবো তো গানটা আগে। হ্যাঁ, গানটা শুনতে না, এটা একটা স্প্যানিশ ফোক থেকে না, স্প্যানিশ ফোকে অনেক অনেক কথা বলে ওরা, অনেক কথা থাকে, তো সেভাবেই গানটা লেখার চেষ্টা করেছি। জানি না কি নতুন, একেবারে নতুন গান কেমন হবে। I
সামনে পেছনে ডাই আর বাই যেদিক থেকে দেখো, জীবন তোমার একটাই গেলে আর খুঁজে পাবে না কো। ঘুমে জাগরণে কেন প্রাণে পানি কিসের পেছনে ছোট, একটাই শুধু জীবন তা হবে না কখনো দুটো, একটাই শুধু তুমি যেদিন করলে আমায় দুটো। জীবন হলো নদী আমি ভাসমান খড়কুটো, ব্যালকনিতে ছোট্ট বাগানে সাদা সাদা বকফুল, ওখানে দাঁড়িয়ে আকাশ দেখছো উড়ছে খোলা চুল, শরীর তোমার শাড়িতে নয় তরুণ পাতায় মোড়া, তার নিশিতে কিচির মিচির শাড়ি এক জোড়া, একটাই শুধু তুমি যেদিন করলে আমায় দুটো, অগাধ ছিলাম আমি এখন শুধু এক মুঠো। শাল বৃক্ষের ছায় দাঁড়িয়ে স্থাপত্য যেন তুমি, বৃষ্টি প্রপাতে মধ্য দুপুর তোমার অনুগামী, তুমি কেমন এক নিমিষে বলে দিতে পারি, তুমি যেমন এক নিমিষে অচেনা এক নারী, একটাই শুধু তুমি যেদিন করলে আমায় দুটো, ছড়িয়ে যাওয়া ডালপালা সব এখন ছোট ছোট, সামনে পেছনে ডায় আর বায় যেদিক থেকে দেখো, জীবন তোমার একটাই গেলে আর খুঁজে পাবে না কো। ঘুমে জাগরণে কেন প্রাণে পানি কিসের পেছনে ছোট, একটাই শুধু জীবন তা হবে না কখনো দুটো, একটাই শুধু তুমি যেদিন করলে আমায় দুটো, জীবন হলো নদী আমি ভাসমান খড়কুটো। বাহ দারুণ, খুব ভালো, ভীষণ ভালো। মানে এটাও আবারও একই কথা বলতে হয় যে বেশ কঠিন সত্য কিন্তু খুব সহজে বলে দেওয়া আর কি, দারুণ, খুব ভালো। আমরা কিন্তু আবারও একটু থামবো, মানে আমার মাঝে মধ্যেই অপ্রিয় কাজটা করতেই হয়, থামবো বলতে হয়। দারুণ জমে উঠেছে আড্ডা, আড্ডা কিন্তু চলছে চলবে বিরতির ওই প্রান্তেও। ফিরে এসেছি বিরতির পর, ফিরে এসেই প্রথম ধন্যবাদ জানাতে হবে আমার পোশাকটি দিয়েছে বৃন্দার তাদেরকে, অনেক ধন্যবাদ আমার পোশাকটি দেওয়ার জন্য। এবার আবার গানের দিকে গুটি গুটি করে যাওয়া, কি গান শুনবো শান্তনুদা? এটা এটা আমার একটা অ্যালবাম পোস্টম্যান থেকে। আচ্ছা, টাইটেল ট্র্যাকটা অনেক বড়, তার একটুখানি কি আমরা শুনতে পারি পোস্টম্যানের? হ্যাঁ, মানে যেহেতু বললো আমার সেই জন্য একটা শোনার ইচ্ছে তৈরি হয়েছে। আপনি বললেন যে ওটা অনেকটা বড় পোস্টম্যান এর টাইটেল যেটা। আচ্ছা তাহলে শোনাই ওটা, তাহলে সেটার একটুখানি। মানে নামগুলো কেন একটা অ্যালবাম কে প্রভাবিত করতে পারে এতটা, সেই গানটা একটু শোনার, মানে আমার চিরকুটটাও একটু শোনার ইচ্ছে হচ্ছে। সেটাও শোনাবো, সেটা শোনাবো। পোস্টম্যানটা খুব বড় গান বলেই ওটাকে নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে শব্দটি যখন নেওয়া হয়েছে। পোস্টম্যান চিঠি দিয়েছে কাল দুপুরে, যখন গিটার নিয়ে গান বাজছি সুরে, চিঠি ধূসর খামে এসেছে আমার নামে, কি হয় খুব বিপন্ন সময়, যার কথা কোকোপটে লিখেছ কথার ফাঁকে, তোমার সাথে আমি দেখেছি তাকে পহেলা বৈশাখে, ছায়ানতে বটে তলে যেখানে দাঁড়িয়েছে, সকালের রোদ দেখি তোমাদের মুখে, তার এত আলো তবু এত ছায়া চারপাশে, যত আলো
জ্বলে ছিল সব নিভে গেছে সাইরেন ধ্বনি শুনি আকাশে আকাশে আকাশটা কেন এত দূরে সরে গেছে কথায় আর গান আর হাহাকার নিয়ে আমি তোমাকে এঁকেছি সে কথা সে গান আর সব থেকে গেছে কবিতায় গুন্দা শহীদ কাদ্রী যাব আমি কোনদিন কবিতার বাড়ি নীলুফার ফিরোজা কলিম শরাফি গান শুনে গান বুনে কাছাকাছি থাকি আড্ডা জমে না যদি শোনায় আসে গল্প কবিতা সে খুব ভালোবাসে গল্প উপন্যাসে ঘর আমার ঠাসা ইলিয়াস মার্কোয়েজ মারিও প্রদীপ ছিল তাই টেনেছিল ঢাকা সে নেই শহর তাই ঢাকা সেও ফাঁকা মুজিবার মুজিবার গলা ভেঙে আসে দেখো দেশা ভরে গেছে দীর্ঘ শ্বাসে তাই এত আলো তবু এত ছায়া চারপাশে যত আলো জ্বলেছিল সব নিভে গেছে সাইরেন ধ্বনি শুনি আকাশে আকাশে আকাশটা কেন এত দূরে সরে গেছে কথায় আর গান আর হাহাকার নিয়ে আমি তোমাকে এঁকেছি সে কথা সে গান সব গেছে পুরো গানটাই শুনে ফেলেছি তাই কি না আরো একটা আছে ও কিন্তু মনে হলো আসলে এরকম বোধ হয় আমরা গানটা আগে কখনো শুনিনি বলে আমার কিরকম মনে হলো অনেকটাই বলা হয়ে গেল আরো কিছু বলার আছে তিনি তৈরি করেছেন তিনি এই গানটা খুব মানে আমাদের দেশে গানটা খুব মানে আমার মনে হয় কিছুটা জনপ্রিয় হয়েছে এরা নিয়েছে শুনেছে ভালো লেগেছে এই গানটার সার্থকতাটা হচ্ছে ওইখানে মানে আমাদের গান তো চট করে জনপ্রিয় হয় না শোনে না তো শুনে ভালো লাগে না কিন্তু কেন সেটা শোনে না কারণ অ্যাজ মেইন স্ট্রিমে যে গানগুলো এই গানগুলো আসলে সেরকম নয় এটা আমিও জানি এবং আমিও চাই না যে চট করে কারণ আমার যে টার্গেট লিসনার্স যাদেরকে যাদের জন্য গানটা তৈরি করছি আমি চাই তারা শুনুক গানগুলো তাই খুব চট করে জনপ্রিয় হবে তারা প্রধানত কারা যারা রবীন্দ্রনাথের গান শুনেন যারা ভালো গান শুনেন যারা যারা অগ্রসর মনস্ক যারা ভাবেন যারা যারা একটা ঘরের মধ্যে একটা ছোট্ট একটা কালচার কর্নার তৈরি করেছেন মনের মধ্যে একটা ওইরকম জিনিস তৈরি করেছেন কার না ইচ্ছা করে তাদের কাছে যেতে কি ভালো বললেন দাদা দারুণ খুব সুন্দর গান আমার গানের কথাগুলো বারবারই মনে হচ্ছে যে কোথাও একটা খুব সুন্দর করে এবং সহজে অনেক কিছু বলে দেওয়া জোর না করলে কিন্তু এটা শোনা হতো না এর জন্য আমার একটা ধন্যবাদ প্রাপ্য ভালোবাসার গান করি একদমই তার আগে বন্ধু ভালোবাসার কথা জানাতে হাজির কে আছেন হ্যালো হ্যালো আমি বাংলাদেশ থেকে লীরা বলছিলাম হ্যাঁ শুভ সন্ধ্যা বলুন হ্যাঁ শুভ সন্ধ্যা আমি একটু শান্তনু মেশোর সাথে কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ হ্যালো আমি একটু শান্তনু মেশোর সাথে কথা বলতে চাচ্ছিলাম বলো হ্যাঁ মেশো চিনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ চিনতে পাচ্ছি হ্যাঁ আমার খুব ভালো লাগছে আপনার গান থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আপনি গান চালিয়ে যান আর আমরা ভীষণ গর্বিত অনেক ধন্যবাদ আপনার ভালো লাগার কথা যে আপনি পৌঁছে দিয়েছেন তার জন্য এবারে ভালোবাসার গানে যাব তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্তর তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্তর
তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না। ও হো হো না, ছুঁয়ে দিলে ক্লান্ত শরীর একা, না ছুঁয়ে দিলে আকাশ মেঘে ঢাকা, না ছুঁয়ে দিলে ক্লান্ত শরীর একা, না ছুঁয়ে দিলে আকাশ মেঘে ঢাকা, না ছুঁয়ে দিলে ধুধুতে পান্ত, তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্ত, তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্ত, তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ভাঙ, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না। ও হো হো দিগন্ত ছোঁয়া নীল রং পারাপা, রাঙিয়ে তুলেছে আমার অন্ধকার, দিগন্ত ছোঁয়া নীল রং পারাপা, রাঙিয়ে তুলেছে আমার অন্ধকার, তুমি ছুঁয়ে দিলে আকাশ আমি আনা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না, তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্ত, তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না। ও হো হো আমরা বরং আবারও একটু থামি। ফিরে এসেছি বিরতির পর, আমরা আছি আড্ডায়। আর আরও একবার বরং মনে করিয়ে দিই সেই ব্যান্ড হান্টের কথা। পুজোর সময় তারা মিউজিক এবং রেডিও মির্চি একসঙ্গে যে এক ঝাঁক অনুষ্ঠান আনতে চলেছে, তার মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান মির্চি এই সময়ের সেরা ব্যান্ড। আর যার জন্য যদি তুমি নাম রেজিস্টার করতে চাও তাহলে তোমার করতে হবে 23 তারিখের মধ্যে, এবং ফোন করতে হবে তার জন্য 400-9830 নাম্বারে, অথবা মেসেজ করতে হবে 440-9830 নাম্বারটি ছিল, আমি 400 বলে ফেলেছি না। আর SMS করতে হবে দেবী DEBI স্পেস দিয়ে BAND ব্যান্ড, এবং পাঠিয়ে দিতে হবে 58888 নাম্বারে। আর যারা জিতবে তাদের সঙ্গে আমাদের তারা মিউজিকের পর্দায় হবে দেখা এক ঘন্টার একটি অনুষ্ঠানে, আর তারা গান গাওয়ার সুযোগ পাবে প্রথিতযশা সমস্ত শিল্পীদের সাথে। আপাতত আবার গান শান্তনুদার গান, আবারও একটি ভালোবাসার গান। চিরকুটে দেখি ছোট্ট করে লেখা, সন্ধ্যায় হবে চারু কলায় দেখা, চিরকুটে দেখি ছোট্ট করে লেখা, সন্ধ্যায় হবে চারু কলায় দেখা, আমি জানি সে আসবে নেই কোনো ভুল, সেই পথ জুড়ে ছাতিম গ,
গাছের ফুল। ও যাই ভাবুক হাত দুটো ধরব, আমি আজ তাকে সব কথা খুলে বলবো বলবো বলবো। চিরকুটে দেখি ছোট্ট করে লেখা, সন্ধ্যায় হবে চারুকলায় দেখা। রঙহীন ছিল বাদাম গাছের পাতা, গানে ছিল শুধু ছিল না গানের খাতা। রঙহীন ছিল বাদাম গাছের পাতা, গানে ছিল শুধু ছিল না গানের খাতা। দ্বিধায় দ্বন্দ্বে নিশ্চুপে ছিল যত কথা, সেই কথা সব আজ তাকে খুলে বলবো বলবো বলবো। চিরকুটে দেখি ছোট্ট করে লেখা, সন্ধ্যায় হবে চারুকলায় দেখা। আমি জানি সে আসবে নেই কোনো ভুল, সেই পথ জুড়ে ছাতে গাছের। বাহ, ভারী মিষ্টি গান। এই গানটা কি অনেক আগে লেখা? হ্যাঁ, অনেক আগে। এটা চিরকুটের চিরকুটের সময়, চিরকুট লেখার সময় লেখা? না, তার আগে লেখা। তারও আগে? না, আমি বলতে চাইছি যে এই সময় সত্যি সত্যি চিরকুট আদান প্রদান। না 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 না, সেইভাবে ওরকম সময় না, মানে একটা ভাবনা থেকে লেখা আর কি, মানে ওই ওরকম কিছু না। আচ্ছা বেশ। আচ্ছা, বন্ধু আছেন ফোনে, কে আছেন? হ্যালো। হ্যালো, শুভ সন্ধ্যা। যেন পাহাড়ে দাঁড়িয়ে আছি আর ওনার গন্ধটা দূর থেকে দূরে সবার হৃদয় স্পর্শ করছে। আমি ভীষণ ভালো লাগছে, ভীষণ উদাহর্ত কণ্ঠ। আমি শুভকামনা জানাই, উনি যেন আরো অনেক দূর এইভাবে আমাদের হৃদয়কে ছোট্ট ঘটনা আছে। আমি তখন খুব ছোট, আর তখন রোববারে একজন আসতেন, তখন তো ভিক্ষা ছিল অন্যরকম, ভিক্ষা করতো পোশাক পরে, মাথায় পাগড়ি পোশাক পরে, হাতে একতারা নিয়ে গান গেয়ে তিনি ভিক্ষা করতেন। কাঁধে ঝোলা ছিল বড়, এবং তখন টাকা পয়সা দিত না, মানুষ চাল দিত ডাল দিত, কিন্তু আমার আকর্ষণ ছিল ওর গান। এবং আমি অপেক্ষা করে থাকতাম কখন সেই রোববার আসবে, কখন সেই লোকটি আসবে, এবং আমি মুগ্ধ চোখে গান শুনব। তখন তো পাড়া ছিল, সবাই সে শুনতো, সে নেচে 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 গাইতো। তো সেই স্মৃতিও যেমন অবচেতন থেকে যায়, সেটা মনে পড়েছে, সেটা মনে পড়ে আমি গানটা তৈরি তৈরি করেছি। তো সেই গানটা গেছি, সবারই শ্রেষ্ঠ সময় সবাই বলে ছেলেবেলা, আমাদেরও ছিল তেমন খেলা খেলা সারা বেলা। এক তারা সঙ্গে করে ঠিক দুপুরে আসত গানের ফেরিওয়ালা, সবারই শ্রেষ্ঠ সময় সবাই বলে ছেলেবেলা, আমাদেরও ছিল তেমন খেলা খেলা সারা বেলা। এক তারা সঙ্গে করে ঠিক দুপুরে আসত গানের ফেরিওয়ালা, সে আমার প্রথম গুরু, সেই তো শুরু গানের টানে, আপন মনে রোজ ভাসানো গানের ভেলা। সবারই শ্রেষ্ঠ সময় সবাই বলে ছেলে, thank you.
পাই তার নূপুরে বাঁধা গলা তার নয় তো সাধা ও আমার মুগ্ধ চোখে গানে গানে ছবি আঁকে কেউ দেয় চাল কেউ ডাল কেউ বলে আসবে তোকার মাকে কানে কানে বলি ওকে যে বেলা ও গানে দে ফেরিওয়ালা অসরাম গানের ফেলা বলো তুমি আসবে তোকার ধুলো ওড়া দুপুর বেলা সবারই শ্রেষ্ঠ সময় সবাই বলেছিলে খুব ভালো ভীষণই সুন্দর এবং প্রত্যেকটা গানের মধ্যেই মানে এই গানটার শুরুতে একটা অন্য গল্প ছিল মানে একদম যেইটা থেকে গানটা উঠে এসেছে আমরা প্রত্যেক গানের মধ্যেই কোনো না কোনো একটা গল্প পেলাম আমার মনে হয় গানগুলো তৈরির সময় এই কথাটা হয়তো পাচ্ছিল হ্যাঁ মানে এটা গানগুলো দিয়েই বোধহয় আমার জীবনটাকে মানে আমি কিভাবে বেড়ে উঠেছি কিরকম ভাবনার মধ্যে ছিলাম আমার চারপাশটা কিরকম ছিল আমার পারিবারিক পরিবেশটা কিরকম ছিল সব কিছুর একটা আঁচ করা যায় হ্যাঁ আমি পরিবার কাছে ভীষণ ঋণী কারণ সেখান থেকে আমি অনেক কিছু পেয়েছি আর যে স্কুলটাতে পড়েছি সেটা যেহেতু একটা ইংরেজি মাধ্যম স্কুল ছিল আর সেই সময় মিশনারি মানে এডুকেশন ওয়াজ আ মিশন টু দ্যাম টু এডুকেট পিপল তো সেখানে শুধু পড়াশুনো করাতো না খেলাধুলো গান টান মানে সব মিলিয়ে দ্যাট ওয়াজ আ টোটালি ডিফারেন্ট ওয়ার্ল্ড তো সেটার একটা প্রচণ্ড প্রভাব আমার মধ্যে আছে আমার ছেলেবেলার আর আমার স্কুলবেলার তো আমার মনে হয় সেটা আমাকে অনেকখানি শেপ করেছে তারপর তো ধীরে 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 দেশে বিদেশে যাওয়া মানুষ দেখা পৃথিবীটাকে একটু একটু করে দেখা এবং আমি একটু অবজারভেন্ট ছিলাম সবসময় খুব খেয়াল করতাম দেখতাম শুনতাম আর শেখার একটা সাংঘাতিক ইচ্ছে আছে আমার আমি সব কিছু থেকে শিখতে পারি মানে আপনার কাছ থেকেও এখানে বসে এই যে পাশে দুজন গুণী মানুষ বসে আছেন তাদের কাছ থেকেও অশেষ শেখার তো কোনো একদমই তাই যেমন আপনি বলছিলেন 80% হচ্ছে শোনা 20% শেখা মানে সেইভাবে আর এই শেখা যেই শেখার কথা বলছেন শান্তনুদা সেই শেখা সত্যি সত্যি এর বোধহয় কোনো শেষ নেই এবং প্রত্যেক মুহূর্তে প্রত্যেকের কাছ থেকে অনেক কিছু থাকে শেখার আজকে সন্ধ্যাটা সত্যি সত্যি অন্যরকম কাটলো এমন একজনকে পেয়েছিলাম সঙ্গে যিনি পেশায় উচ্চ একটি পদে আসীন মানে কোনো একটি সংস্থার সর্বোচ্চ পদে আসীন নেশায় গান পাগল এক মানুষ যিনি ঘুরে বেড়ান দেশে বিদেশে বিভিন্ন অভিজ্ঞতা সংগ্রহ করেন বা ছোটোর থেকে বেড়ে ওঠার যে সমস্ত টুকরো ঘটনা সেইগুলোকেও অনায়াসে লিখে ফেলেন সহজ কথায় গানে এবং আমাদেরকে শুনিয়ে মুগ্ধ করেন শান্তনু দা শান্তনু বিশ্বাস আমরা আবার চাইব যখন আসবেন আপনার সঙ্গে এরকম গানের আড্ডা দিতে আপনার গান আমরা আরও শুনতে চাই কিভাবে সেটা আমি জানি না শোনার ইচ্ছেটুকু রাখলাম এটাই বলতে পারি আর আমাদের যারা দুজন ছিলেন তাদেরকে তো ধন্যবাদ জানাতেই হবে মিহির দা এবং শীতাংশু দা অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য বন্ধুদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আগামীকাল কিন্তু জীবন নিয়ে গল্প ডেট উইথ ইউতে আমার সঙ্গে আর তার আগে শান্তনুদার কাছে একটু ছোট্ট করে একটা গানের অনুরোধ রইল আমার দিক থেকে শুভরাত্রি জানিয়ে রাখলাম শান্তনুদাকে ভালো থাকার কথা জানিয়ে রাখলাম বন্ধুদের প্রত্যেকের হয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান গানে গানে রেডিকে অসংখ্য ধন্যবাদ এবং আমার সঙ্গে যারা বাজিয়েছেন দাদারা তাদের সকলকে আর আপনারা যারা এতক্ষণ দেখছেন আমাকে উৎসাহিত করছেন তাদের সবার প্রতি আমার বিনম্র কৃতজ্ঞতা কাঁঠাল চাপা গন্ধে বিভোর বাতাস মাথার উপর ছোট্ট একটি আকাশ মাঠের কোণে উদাস বিজন ঘাস চাঁদের আলো চন্দ্র এসব আমি যত্ন করে রাখি তোমায় দেব আবার দেখা হবে তোমার জন্য যত্ন করে সাজা বুকের মধ্যে অনেকগুলো ফাগুন
বদ্ধ করি মনের এক কোণে ভালোবাসার ছাই চাপায়া এসব আমি যত্নে তুলে রাখি দেব তোমার আমার শঙ্খমালা যত কাছে দূরে টানছে অবিরত তোমায় দেব কামরাঙা কবিতা আমার যত গাঢ় বিষণ্ণতা সবই আমি যত্ন পোস্টম্যান চিঠি দিয়েছে কাল দুপুরে যখন গিটার নিয়ে গান বাজছে সুরে চিঠি ধূসর খামে এসেছে আমার নামে কি হয় খুব বিপন্ন সময় যার কথা অকপটে লিখেছো কথার ফাঁকে তোমার সাথে আমি দেখেছি তাকে পহেলা বৈশাখে ছায়ানটে বটে তলে যেখানে দাঁড়িয়েছিলে সকালের রোদ দেখি তোমাদের মুখে তাই এত আলো তবু এত ছায়া চারপাশে যত আলো জ্বলেছিল সব নিভে গেছে সাইরেন ধ্বনি শুনি আকাশে আকাশে আকাশটা কেন এত দূরে সরে গেছে কথায় আর গান আর হাহাকার নিয়ে আমি তোমাকে এঁকেছি সে কথা সে গান আজ সব থেমে গেছে কবিতায় গুন্দা শহীদ কাদরি যাব আমি কোনদিন কবিতার বাড়ি নীলুফার ফিরোজা কলিম শরাফি গান শুনে গান বুনে কাছাকাছি থাকি আড্ডা জমে না যদি বিশুনায় আসে গল্প কবিতা সে খুব ভালোবাসে গল্প উপন্যাসে ঘর আমার ঠাসা ইলিয়াস আমার কুয়েজ আমার অবস্থা ত্রিদিব ছিল তাই টেনে ছিল ঢাকা সে নেই শহর তাই ঢাকা সেও ফাঁকা মুজিবার মুজিবার গলা ভেঙে আসে দেখো দেশ আজ ভরে গেছে দীর্ঘ শ্বাসে তাই এত আলো তবু এত ছায়া ছাড় পাশে যত আলো চলেছিল সব নিভে গেছে সাইরেন ধ্বনি শুনি আকাশে আকাশে আকাশটা কেন এত দূরে সরে গেছে কথা আর গা আর হাহাকার নিয়ে আমি তোমাকে এঁকেছি সে কথা সে গান আজ সব থেমে গেছে রমনার ঘাসে ঘাসে তোমার নাম লিখেছিলাম আমি লিখেছিলাম প্রদীপের ছায়া আর ছায়ার প্রদীপ সন্ধ্যা হলে দেশ নিঃপ্রদীপ বিপজ্জনক এই সময়ের সাথে বোঝাপড়া করে না দিনে ও রাতে ভয়াল হিংস্র সব মুখ সারি সারি গণতান্ত্রিক সব দৃশ্য বাহারি আলিমের ফাঁকি আলি কর্তার গান সবটুকু নিয়ে আমি ফিরে দাঁড়ালাম
পোস্টম্যান পোস্টম্যান চিঠি নিয়ে আসে, দেখি রমনার ঘাসে আর সব মুছে গেছে তাই। এত আলো তবু এত ছায়া চারপাশে, যত আলো জ্বলেছিল সব নিভে গেছে। সাইরেনের ধ্বনি শুনি আকাশে আকাশে, আকাশটা কেন এত দূরে সরে গেছে। কথা আর গান আর হাহাকার নিয়ে আমি তোমাকে এঁকেছি, সে কথা সে গান আজ সব থেমে গেছে। তোমার মুখে গান ছিল তাই গান বেঁধেছি, গিটার হাতে নিয়েছি বৈশাখের প্রথম সকালে, তুমি জানিয়ে দিলে আমার গান শুধু প্রিয়, বাকিটুকু বুঝে নিও। দেখি রমনার বটে তলে জ্বালা ধরা দুই চোখে, সকালের রোদে জলে তোমাদের মুখে। তাই এত আলো তবু এত ছায়া চারপাশে, যত আলো জ্বলেছিল সব নিভে গেছে। সাইরেন ধ্বনি শুনি আকাশে আকাশে, আকাশটা কেন এত দূরে সরে গেছে। কথায় আর গান আর হাহাকার নিয়ে আমি তোমাকে এঁকেছি। চিরকুটে দেখি ছোট্ট করে লেখা, সন্ধ্যায় হবে চারুকলায় দেখা। আমি জানি সে আসবে নেই কোনো ভুল, সেই পথে জুড়ে ছাতিম গাছের ফুল। ও যাই ভাবুক হাত দুটো ধরবো, আমি আজ তাকে সব কথা খুলে বলবো বলবো বলবো। চিরকুটে দেখি ছোট্ট করে লেখা, সন্ধ্যায় হবে চারুকলায় দেখা। ছিল বাদাম গাছের পাতা, গান ছিল শুধু ছিল না গানের খাতা। রঙহীন ছিল বাদাম গাছের পাতা, গান ছিল শুধু ছিল না গানের খাতা। দ্বিধায় দ্বন্দ্বে নিশ্চুপে ছিল যত কথা, সেই কথা সব আজ তাকে খুলে বলবো বলবো বলবো। চিরকুটে দেখি ছোট্ট করে লেখা, সন্ধ্যায় হবে চারুকলায় দেখা। কিভাবে নতুন ঘর বাঁধে, ভাই বোন মিলে পুরো সংসার তার কাঁধে। সে যদি বলে কিভাবে নতুন ঘর বাঁধে, ভাই বোন মিলে পুরো সংসার তার কাঁধে। দিন রাত্রি কাটে জীবনের সংঘাতে, তাকে নিয়ে তার
আর সংসারে হারাবো হারাবো হারাবো। চিরকুটে দেখি ছোট্ট করে লেখা, সন্ধ্যায় হবে চারুকলায় দেখা। আমি জানি সে আসবে নেই কোনো সেই পথে জুড়ে ছাতিম গাছের ফুল। ও যাই ভাবুক হাত দুটো ধরব, আমি আজ তাকে সব কথা খুলে বলবো বলবো বলবো। দেখেছি সাদা কালো শাড়ি একুশে ফেব্রুয়ারি, ফুলের পাশে শহীদ মিনারে শিমুল চাপা পলাশের ভিড়ে। কি যেন ছিল তোমার না জেনে ফেসে গিয়েছিলাম, একুশে একুশে ফেব্রুয়ারি আমি কি আর ভুলতে পারি। দেখেছি সাদা কালো শাড়ি একুশে ফেব্রুয়ারি, ফুলের পাশে শহীদ মিনারে শিমুল চাপা পলাশের ভিড়ে। কি যেন ছিল তোমার না জেনে ভেসে গিয়েছিলাম, একুশে একুশে ফেব্রুয়ারি আমি কি আর ভুলতে পারি। রঙের মেঘে মেঘে চোখ দুটো থাকে জেগে, তোমাকে যেতে দেখি প্রায় বেইলি রোড বা বই মেলা। তিলক তোমায় নগরী, তোমায় কি আর ভুলতে পারি। দেখেছি সাদা কালো শাড়ি একুশে ফেব্রুয়ারি, ফুলের পাশে শহীদ মিনারে শিমুল চাপা পলাশের ভিড়ে। দেখেছিলাম তোমারই পাশে আলো ছড়িয়ে বসে আছে, জানি না কি যে তোমার না আমি একুশ রেখেছিলাম, কালো পাড় সাদা শাড়ি আমি কি আর ভুলতে পারি। দেখেছি সাদা কালো শাড়ি একুশে ফেব্রুয়ারি, ফুলের পাশে শহীদ মিনারে শিমুল চাপা পলাশের ভিড়ে। কি যেন ছিল তোমার না জেনে ভেসে গিয়েছিলাম, একুশে একুশে ফেব্রুয়ারি
পারে। দেখেছি সাদা কালো শাড়ি একুশে ফেব্রুয়ারি ফুলের পাশে শহীদ মিনারে শিমুল চাপা পলাশের ভিড়ে কি যেন ছিল তোমার না না জেনে ভেসে গিয়েছিলাম একুশে একুশে ফেব্রুয়ারি আমি কি আর ভুলতে পারি। তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্তর তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না শরীর একা না ছুঁয়ে দিলে আকাশ মেঘে ঢাকা না ছুঁয়ে দিলে ক্লান্ত শরীর একা না ছুঁয়ে দিলে আকাশ মেঘে ঢাকা না ছুঁয়ে দিলে ধুধুতে পান্ত তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্ত তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্ত তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না ও হো হো ছোঁয়া নীল রং পারাপার রাঙিয়ে তুলেছে আমার অন্ধকার দিগন্ত ছোঁয়া নীল রং পারাপার রাঙিয়ে তুলেছে আমার অন্ধকার তুমি ছুঁয়ে দিলে আকাশ আমি আনা তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না তুমি
তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্তর, তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না, তুমি ছুঁয়ে দিলে হবে রূপান্তর, তুমি ছুঁয়ে দিলে ভাঙবে না কোনো ঘর, তুমি ছুঁয়ে দিলে চিকচিকে বালু কণা, তুমি ডুবে গেলে চাঁদ আর উঠবে না। ওহো 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 ওহো